আসসালামু আলাইকুম। আজকে আমরা চ্যাপ্টার 9 ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্টের এক্সাম্পলস ব্যাংক রিকনসিলিয়েশন এক্সাম্পলটা নিয়ে কাজ করব। আমি প্রিভিয়াস লেকচার ভিডিও আপনাদেরকে পারফর্মা দিয়েছিলাম, এখন জাস্ট আপনাদেরকে কিভাবে করতে হয় সেটার একটা এক্সাম্পল দেখাচ্ছি। এটার জন্য আমি কিন্তু কাপলান বুকটা ফলো করেছি, যেটা কিনা অ্যাক্টিভিটি 2 পেজ নাম্বার 145 আছে। সো এখন আমি আপনাদেরকে ওখান থেকে পড়াচ্ছি। আমি অঙ্কটা করে রেখেছি অলরেডি, বাট আপনাদেরকে আবার রিপিট করে বলছি। আমাদের ওপেনিং ব্যালেন্সে ওরা বলেছিল যে ক্যাশের ব্যাংকে বা ব্যাংক লেজার অ্যাকাউন্টে তার $270 ডেবিট পাশে ছিল। যেহেতু ডেবিট পাশে ছিল বলেছে, তাহলে আমি ডেবিট পাশে এন্ট্রি করেছি আর ক্রেডিট পাশের কথা কিছু বলে নাই, সেজন্য এই জায়গাটাতে আমি কোনো ধরনের এন্ট্রি করি নাই। এরপর ওরা বলেছে যে কি ওদের রিসিপ্ট ছিল 4600 এবং পেমেন্ট ছিল কত 4800। পেমেন্ট রিসিপ্ট আমি ডেবিট পাশে রেকর্ড করেছি, পেমেন্ট আমি ক্রেডিট পাশে রেকর্ড করেছি। এবং ওর পরে আরেকটা কথা বলেছিল যে ওরা স্ট্যান্ডিং অর্ডার অমিট করেছে, মানে ওদের স্ট্যান্ডিং অর্ডার পেমেন্ট করা হয়েছে বাট সেটা কি করা হয়নি, সে ভুলে ক্যাশ বুকে রেকর্ড করে নেয়। আর আমরা জানি স্ট্যান্ডিং অর্ডার যদি পেমেন্ট করা হয় তাহলে সেটা আমার কাছ থেকে চলে যাবে, সেজন্য আমরা স্ট্যান্ডিং অর্ডারটা কি করছি ক্রেডিট পাশে রেকর্ড করছি। করার পরে যেহেতু আর কোনো এন্ট্রি নেই, সেজন্য আমি কি করছি সেটাকে ব্যালেন্স অফ করে নিচ্ছি। আমরা দেখছি যে আমার ডেবিট পাশে টোটাল ব্যালেন্স হচ্ছে 4870, আর এ পাশে যদি $30 না লিখি তাহলে থাকে কত 4840, যেটা কিনা $70 থেকে কম। তো এখানে আমাকে ব্যালেন্স পুট করতে হচ্ছে কত $30। এখন এই $30 সাথে কি হচ্ছে আমাদের যে ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট থাকবে সেটা ক্যাশবুকের সাথে মিলতে হবে। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে কি ওরা বলছে ব্যাংক রিকনসিলিয়েশন ব্যাংক স্টেটমেন্টের ইনফরমেশন দিচ্ছে। ব্যাংক স্টেটমেন্টের ওখানে ওরা বলেছে $400 ওভারড্রাফট ছিল, তার মানে ব্যাংক থেকে আমরা কি নিয়েছিলাম লোন নিয়েছিলাম। এরপরে যেটা বলছে সেটা হচ্ছে কি কিছু চেক দেওয়া হয়েছে, ডিপোজিট করা হয়েছে $490, যেটা কিনা এখনও ব্যাংক স্টেটমেন্টে এপিয়ার করে নাই। সো যদি এপিয়ার করে তাহলে সেটা কি হবে অ্যাড হয়ে যাচ্ছে, কারণ টাকাটা কি হচ্ছে আমি পাবো। সো $490 অ্যাড হচ্ছে। এবং ওরা বলেছিল যে কি সাপ্লাইয়ের কাছ থেকে দিয়েছে, কিন্তু সাপ্লাই এখন সেটা উইথড্র করে না, কত ডলার ছিল $60। তো ব্যালেন্স অফ করার পর দেখলাম যে কি আমার ক্যাশবুকে কত টাকা আসছে $30 আসছে। সো এই যে $30 এবং এই $30 মিলে যাচ্ছে, সেজন্য আমাদের কি হয়ে যাচ্ছে, আমরা ধরে নিচ্ছি যে কি আমাদের ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট যেটা আমরা প্রিপেয়ার করেছি সেটা পারফেক্ট। এবং এই ইনফরমেশনসটা আমরা কি করতে পারি আমার পরবর্তী যে ট্রায়াল ব্যালেন্স আছে সেটার মধ্যে আমরা এন্ট্রি করতে পারছি। সো আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে কি যে আপনাদের যে যে বুক ফলো করছেন, বিপিপি করেন বা কাপ্টান করেন বা জিটিজি করেন, যে বুকে ফলো করেন না কেন, আপনারা ওই বইয়ের যত রকমের অ্যাক্টিভিটিসগুলো আছে সেগুলো না দেখে সলভ করার চেষ্টা করবেন, এবং কিডসগুলো অবভিয়াসলি অবভিয়াসলি সলভ করবেন, এবং এসএসসি এর যে ওয়েবসাইটসগুলো আছে ওগুলোতে আপনারা একটু ঘাটাঘাটি করে দেখবেন যে আসলে কোথায় কী আছে, এবং ওভাবে আপনারা আপনাদের যে স্টেটমেন্টসগুলো আছে ওগুলো সলভ করার চেষ্টা করবেন, ঠিক আছে। এবং এরপরে লেকচার ভিডিওতে আমি চ্যাপ্টার 9 এর সাথে রিলেটেড যে পেটি ক্যাশ আছে সেটা নিয়ে আপনাদেরকে আলোচনা করে বোঝাবো। থ্যাংক ইউ।